রাতুল আসো রাতুলে কি কি বলবো হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে হাত দে হাত দে সবাই হাত দে পিছন থেকে সামনে থেকে সামনে ভাই কোন দিক থেকে আটিস তোরা মাসখান দে মাসখান দে রাতুলে সবার সামনে দাঁড়ায় বল হ্যাপি বার্থডে মিরাজ ও সরি ভাই ইউটিউব 1k সাবস্ক্রাইবার কোন গ্যাস এই রে কেকের কেকের ভাই কি করছ তোরা আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে আমার যে ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এই উপলক্ষে আমি ভাবছি যে একটা কেকের সেলিব্রেশন করা যাক মানে যেহেতু আমার সাথে যারা থাকে মানে আমার ফ্রেন্ডরা বা যে বড় ভাইরা থাকে তো আমি ভাবছি যে সবাইকে নিয়ে কেক কাটবো আর ছোটোখাটো একটা পার্টি দিব তো দুইটা কেকের অর্ডার দিয়েছি এখন হচ্ছে আমরা কেকটি নিয়ে আসতে যাচ্ছি তো আমার সাথে আছে সজীব এখন গাইস খুবই গরম লাগছে আজকে এই যে আমার চ্যানেলে এক্সাইটেড যে আমাদের চ্যালেঞ্জটা মানে আমাদের চ্যানেল মিরাজের অনেক কষ্ট করে আজকে ওর 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো দোয়া করবেন ওর জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা সেলিব্রেশন করতে যাব করেন যাব তো আমি আর সজীব মিনারে আসলাম রাতুলকে নিতে তো এখন আমি সজীব আর রাতুল আমরা তিনজন যাব হচ্ছে মানে কেকটা নিয়ে আসতে দুইটা কেক এখন তারপরে আমার আবার বাসায় যাইতে হবে বাসায় যে রেডি হয়ে তো এখন আবার আসতে হবে তো তাড়াতাড়ি যাইতে হবে আর এইদিকে আছে হাজারো মেয়ের ক্রাশ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ এই যে আমার যে 1k সাবস্ক্রাইবার হয়ে গেল তা কি কিছু কংগ্রাচুলেশন কিছুই জানাইলেন না কংগ্রাচুলেশন দিয়ে কি হবে আপনি আমাদের ফিড দেবেন আমি তো সেই হিসাব করে বাসা থেকে আসলাম আচ্ছা ঠিক আছে তো যাওয়া যাক নাকি প্রেমের পুরনো খেলার জমে না তোমার প্রেমের নেশা আমাকে আর পাবে তো আমরা এখন চলে আসছি কেকের দোকানে কেক নিতে তো এই যে আমাদের কেক রয়েছে দেখি একটু কি অবস্থা কেকের তো এই যে আমাদের কেক সেলিব্রেশন ফর 1k সাবস্ক্রাইবার ফারহান আহমেদ মিরাজ কেকটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমাদের আরেকটা কেক কই তো এটা আমাদের প্রথম কেক মানে এটা আমাদের বড় কেক আর এটা আমাদের ছোট কেক এটা এখন হচ্ছে আমাদের নাম টাম সব লেখা হবে মানে আমাদের বলতে আমার নাম আমার চ্যানেলের নাম এবং আমার রাতুল আমরা ট্রিট কবে পাচ্ছে এই যে এখন খাবো সাইডে অনেক কিছু আছে আমি এই যে তো ট্রিট দিয়ে দিলাম এই যে এক এক কেউ গোলাপি করতে দিলাম এইটা আছে তো আমার আমরা দুইজন মিলে যে কিনে দিলাম এটা তো বলা উচিত ভাই দুইজন এই যে ফটোটা দিছি নগদ তুই কিনলি আর দুইজন মিলে যে বড় কেকটা কিনলাম তো আমরা আমি হচ্ছে নগদ টাকা গুনে মানে নতুন নোট গুনে নিয়ে এসে আসলে দিই এখন আমার টাকা তো দুইজনে আমি ছাড়িয়ে দিই তো আসলে এরা সব কয়টা বাট পার্ট সব কয়টা সিগারি করছে তো যাই হোক সেলিব্রেশন করবো আর কি এখন আমরা কেক নিয়ে আসলাম আমাদের দুইটা কেক দুই হাতে দুইটা কেক আর আচ্ছা এখন আমি যাবো আমার বাসায় বাসা থেকে রেডি হয়ে তারপর আমি আসবো মিনারে মিনারে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে দেন এখান থেকে আমরা পাওয়ার অফ দ্য বোর্ডের ভিতরে ওইখানে যেয়ে তারপর আমরা কেক টেক তো আমি বাসা থেকে রেডি এখন মিনারে আসছি তারপরে যে আমাদের কেকটা সাজিব ভাই নিয়ে রাখছে তো আর এখন আমাদের যে যে আশা বাকি ছিল সবাই চলে আসছে এটা হচ্ছে পিয়াল এটা হচ্ছে রিয়াব এটা হচ্ছে সাজিব সিফাত
ও আরেকজন আছে আমাদের সাথে তো তার সাথে আমার কিছুদিন যাবত একটু ঝামেলা ছিল তো যে দীপ তো বাট কি অবস্থা দীপ তো এই তো চলছে কোন রকম তো মানে সে তারে তো লিগালে ভাই ঘুমছিল সব ভুলে যাও সব ঠিকঠাক করে নাও তো মানে তার এত ভাব সে মানে কথাই বলতে যাইতো না আর কি এই যে ফাউ বাড়ি এটা মারলি তুই তো যাই হোক অনেক দিন যাবত কথা বলতাম না এবারে ঈদে প্রতিবার ঈদে একসাথে ঘুরতাম বাট এইবারটা আপনারা তো দেখছেন যে আমি আছে মানে আমার যে আগের ফ্রেন্ডগুলো আছে সদীপ তারপরে প্রিয়ান্ত এদের নিয়ে ঘুরছি বাট এসেছিল না তো এটাই আর কি বাট আজকে হচ্ছে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এও আমার অনেক হেল্প করছে ভিডিওতে সেজন্যই আর কি যা আমাদের ভিতরে যেটা ছিল যে ঝামেলাটা ছিল ওটা মিটমাট করে ভাবলাম যে ওরে ডাক দিই এটাই আর কি তো আমার চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার হই কেউ বলা কে শত্রুর সাথেও বন্ধুত্ব পাতাই নিয়েছি আমরা তো মানে আমার চ্যানেলে যেহেতু 1000 সাবস্ক্রাইবার হয়েছে তো সেহেতু আমি কিন্তু তারে ডেকে না কেক খাওয়াচ্ছি তারে ট্রিট দিব কিন্তু সে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে বাট আমার কিন্তু একবার আমার হয়ে গেছে আমার তখন হয়েছে আমি এই কয়দিন আগে হলো প্রিপারেশন তো নিয়া লাগবে প্রিপারেশন সে আমাকে বলেও নাই যে তারে 1000 সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমার এখনো হয় নাই বাট আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণে 1000 সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে ইয়াতে যাব এখন হচ্ছে আমরা পারবদার ভিতরে যাব তো এখানে যে আপনাদের সাথে কথা হচ্ছে আর কি পাওয়ার আপদার ভিতরে তো একটা জিনিস ভাই ভাই অনেক কষ্ট লাগতেছে যে আমার এক তো আমার কেউ এখনো কংগ্রাচুলেশন জানাইলো না ভাই এত ছেলে মানে এরা সবাই আমার চ্যানেলের জন্য কষ্ট করছে বাট একটা কেউ কংগ্রাচুলেশন জানাইলো না আর হচ্ছে সাকিব আসতেছে সাকিব আসলে তারপরে দিন আমরা কেকটা কাটবো তো এতক্ষণ ধরে আমি প্র্যাকটিস করছিলাম মানে অবস্থা পুরাই ভয়াবহ ঘেমে টেমে অবস্থা খারাপ তারপরে আর কি এতক্ষণ ধরে একজনের জন্য অপেক্ষা করছিলাম এই যে মানে কই জানি ও ভাই আইসে মাঝাই মারলেন মানে কি আবাল স্ট্যান্ড রাইডার তার জন্য এতক্ষণ মানে কেক কাটি নাই আমি তার জন্য আসে আমি স্ট্যান্ড রাইডার আর আছে মানে আপনার কি বলে স্ট্যান্ড রাইডার তো বিকাল প্র্যাকটিস করা লাগে নাকি বিকালে তো সম্ভব না আর রাতে তো মানে কারণ ডিএসএলআর তো নয়েজ আসে সেটাই সেটা তাহলে তো মানে ব্লক করতে গেলে কেক কাটা হবে না কেক কাটতে গেলে ব্লক করা হবে না মানে এটাই আর কি তো আর কি ভাই আমি মানে মনে খুবই ভাই কষ্ট পাইছি যে আমার এখন কেউ কংগ্রাচুলেশন জানাইলো না ভাই এই তো যাই হোক আপনি একটা ট্রাইপড ব্যাট অ্যাকশন ক্যামেরা এনে বলবেন যে নাও এটা তোমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো তুমি নাও এটা নিয়ে তুমি ইউজ করো কিন্তু ভাই তা না সে এখন এটা কে করে শুধু শুধু কে করে বলেন এটা যারা যাদের ইনকাম বেশি তো যাই হোক এখন আছে আমি এখন কি ভাই হাতটা সব লেগে যাচ্ছে আর কি ট্রাইপড ধরতে ধরতে এটা মানে একদমই প্যারার একটা জিনিস আর কি তো এখন হচ্ছে আমরা কেক কাটবো আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়েন তো আমরা দেখতে পাচ্ছি গাইস কি সেলিব্রিটি সেলিব্রেশন সেলিব্রিটি মনে করছিলাম যাই হোক 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে
তোমার তোমার এক্সপেনশন মানে তোমার কেমন এক্সপেনশন আর কি এককে হইছে এটাই থ্যাঙ্কস ফর আল্লাহ আর তারপরে আপনারা যারা কইরে দিবেন তো তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন তাই এটা আপডেট হবে না সরি এইটা বলছি কেন এইটা আপডেট হবে না না ভাই ওটা আর আপডেট হবে না 1k সাবস্ক্রাইবার হয়ে গেছে তা কি তুমি আপডেট করবে না এইটা আমি আপডেট স্বপ্নই ভুলে যাও এই সাইকেলের কথা স্বপ্ন ভুলে যাও আমি যদি চাই আমি ইচ্ছা করলে ভাই এই সাইকেল আমি বানাইতে পারি কিন্তু আমি এটা বানাবো না কারণ আমার এখনে সাইকেলের প্রতি আগে যেমন নেশাটা ছিল ওইটা এখন আমার আস্তে আস্তে চলে যাচ্ছে তো এখন ভিডিওতে যতটুকু দরকার হয় ততটুকু আমি সাইকেলটাকে আর কি আপডেট করেছি আর হচ্ছে এখানে মেন যে জিনিসগুলো আপডেট করছি এগুলো হচ্ছে আমার ব্লগিং সেট আপ এদিকে আমার একটা অলরেডি ক্যামেরা আছে আর একটা ভাবতেছি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো তাই পিসিটা ভাবছি যে একটা মানে যদিও সবকিছুই গেমিং আছে শুধু দুই একটা পিসি ও তাই মানে দুই একটা নরমাল আছে তো ভাবতেছি যে একটা গেমিং পিসি কিনবো আর ক্যামেরা এর পরবর্তীতে আরো আপডেট এই সব এই যে তার আগে কিন্তু আমি কেক খাইতে নিয়ে আসি বাট সে এসে আমার পছন্দ আছে ভাই কি আমি মিয়া শোনা কেক খাওয়ালে তো তোমার 2 লাখ হবে না তো এটাই আর কি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং